হয় নমস্কার, নিউজ এইটিন নর্থ ইষ্টর ডিজিটাল পেজলে সকলকে স্বাগতম জানাইছো। আর আজ এটা অতি দুঃখলগা দৃশ্য আজি এই মহানগরীর একটা প্রান্ত দেখা গৈছে। সেয়া হয়েছে এগারী ষাঠিযুদ্ধর বৃদ্ধ মহিলা, আর এই মহিলাগুলিক নিজ যে পুত্র সন্তান, সেই পুত্র সন্তানে পদপথত এৰি গৈছে। আর এই মহিলাগুলির নন্দা নামৰ এই মহিলাগুলি রাজস্থানের বলে জানিপরা গেছে। আর এইগী মহিলাক, বৃদ্ধ মহিলাক নিজ সন্তানে এনেদরে পদপথে পেলাই থৈ যোৱা বুলি জানিপরা গৈছে। আর প্রায় এমাহ সময় ধরে এনেদরে উত্তর গুৱাহাটীৰ পদপথত এনেদরে পড়ে আছে এগারী মহিলাক। আর দুই এক হৃদয় মানে কাপড় আর খাদ্য সামগ্রী দি আছে, কিন্তু মানসিকভাবে সবল, কিন্তু নিজের পুত্র সন্তানে করা অবহেলার বাবে আজি এনেদরে রাজপথত পড়ে থাকবল হয়েছে। প্রচন্ড শীতত জীবন সংগ্রাম করবল হয়েছে, আর এই শীতকো নচা দিয়ে এনেদরে নিজের নিয়তিকে নিজের ভাগ্যের উপরে দোহাই দিয়ে এনেদরে পদপথত পড়ে আছে। আর এই সময় কিন্তু কোনো আসলে সরকারি বেসরকারি সংগঠন প্রশাসন বিশেষ রাজ্যের সমাজ কল্যাণ বিভাগেও কোনো পদক্ষেপ লওয়া নাই। আর তেনে সময়তে দুই এক হৃদয়বান লোকে এগারী বৃদ্ধ মহিলাক সহায় করবলে আগবাড়ি আছে, খাদ্যর কাপড়লেক গোটেখিনি দিছে। আমি পোনে পোনে জানি বিচার দাদা, আপনার নমস্কার জানাইছো। এগারী বৃদ্ধা মহিলা এই শীত ইমান ঠান্ডাত এনেকে পদপথত পড়ি আছে, আপনাদের খাদ্য সামগ্রী দিয়ে? হয়, মই যাওঁতে দেখা পাও অল্প ঠান্ডাত থাকে, কষ্ট খায়। মই আহোঁতে রুটি সুটি লৈ আহোঁ, আর ওচর দু এঘর মানুষ অল্প কাপড় চাপড় দিয়েছে, মই গম পাইছো। মই আহোঁতে যাওঁতে চাই চাই যাওঁ, সিমানখিনি করব পাৰিছো, তাতেও করব পাৰা যায়। মইতো দেখাতো 15 দিন হয়েছে, 15 দিন মই দেখিছো। মই এনেকে রুটি লৈ আহোঁ কোম্পানির পৰা, লৈ সেই রুটি দিওঁ, দি পেলাই মই এনেকে গুছি যাওঁ। আর মই শ্রী শ্রী অষ্টকান্ত শিৱ মন্দিৰত মই পূজা কৰোঁ, মই তাতে মই পূজারি হয়, আর মই কোম্পানির কাম করি নাইট ডিউটি, এনেকে মই আহি পেলাই। মোৰ নাম দীপক বৰুৱা। পরিয়ালের লোকে সন্তান আছে বুলি কৈছে, সন্তানে অবহেলা কৰা বুলি জানিব পাৰি? মই বিষয়ে ইমান নাজানো, রাইজে কিবা কিবি দিয়ে খায়, আর কিন্তু রাইজক দিব বিচার খাবলে, আর অন্তর কিন্তু শুদ্ধ অন্তর খুব ভালকে কয়। হয় হয়, ভাল কয়, কয় কথা কয়, আর রাতে গান গাই থাকে আর সুন্দরকে কথা কব পারে। আর আসলে মানসিক রোগীও নহয়, কিন্তু তৎসত্ত্বেও তেখেতক কেনেদরে পেলাই থৈ গৈছে নিজের সন্তানে। আর তেখেত রাজস্থানের বলে জানিব পৰা গৈছে, নিশ্চয়কৈ ইয়াত তেওঁৰ সন্তানে অসমতে কোনোবা ঠাইত কাম করে, আর ইয়াতে পেলাই থৈ গৈছে, ভরণ পোষণ দিব অনীহা আর প্রতি উদাসীন হয়ে পেলায় এনেদরে পেলাই থৈ যোৱাৰ সন্দেহ করা হয়েছে। আর সভ্য সমাজক লজ্জানত করা বিষয়, আসলে নিজ সন্তানে এনেদরে এগারী মাতৃ কেনেদরে অবহেলা করব পাৰে বুলি ভাবিব পাৰে নোৱাৰে, কিন্তু সেই কথা আসলে দেখা গৈছে। উৰুকাৰ নিশাটো ইয়াতে এই পথতে পৰি আছিলে, আর দুই এক হৃদয়বান উত্তর গুৱাহাটীৰ লোকে খোৱা সামগ্রী যোগান ধরে। আমি এই মুহূর্তত দেখা পাইছো এজন হৃদয়বান লোকে কিছু রুটি আর খোৱা বস্তু দি গৈছে, এনে ধরনের যত্ন লৈ আছে। কিন্তু স্থানীয় আরক্ষী প্রশাসন তথা সমাজ সেৱা বিভাগ আর স্থানীয় NGO বিলাকেও এই বিষয়ে অবগত, কিন্তু কোনেও পদক্ষেপ লওয়া নাই। তেওঁৰ আমি জানিব বিচাৰো, আদে আপনার নাম কি আছে? সেটা ইন্দিকা বুদাউদা। নাম কি আছে আপনার? সেটা ইন্দিকা বুদাউদা। ইতা আছে আলো কা আছে আয়া? ও ইন্দিয়া, ইন্দিয়া আছে, রাজস্থান আছে, রাজস্থান, ইন্দিয়া, ইন্দিয়া, রাজস্থান, ইন্দিয়া। আপনার দুই লড়কা আছে? খাল লড়কে, লড়কে চার আছে, চার আছে। কুইহা কি কেসে পয়সা পচি রে চাই আছে চাই করে ভোকে গুপ্তা 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 রূপ নিয়ে আইতো ইয়া সর দিয়া লড়কা, হ্যাঁ লড়কা গুপ্তা ছোট কে দিয়া সঞ্জয়, সঞ্জয় কে বাচ্চা তুমি তিন। ও লড়কা কাহা রে? এমন বলা রাতু চা লড়কা রাজস্থান রে? না ও রাজস্থান নে। অতিকে দুঃখের বিষয় যে এইগারী মাতৃক নিজ সন্তানে এনেদরে অবহেলা করে পথত পেলাই থৈছে, আর ইয়াতকৈ আৰু দুর্ভাগ্যের কথা কি হব পাৰে, যিখন অসমত আসলতে মাতৃ পূজা করা হয়, মাতৃক দেবী হিসেবে গণ্য করা হয়, আর তেনেখন অসমতে আজি পদাবস্থা এনেদরে শীতক শীতের মাজতে এনেদরে জীবন অতিবাহিত করেছে, পরিয়ালের সদস্য আসলে অবহেলার বাবে এনেদরে এইগারী মাতৃয়ে থাকবল হয়েছে। আর সেই সময়তেই রাজ্যের ব্যাগম সমাজ কল্যাণ বিভাগেও এইগারী বৃদ্ধা মহিলার ক্ষেত্র কোনো পদক্ষেপ লওয়া নাই। আর জানিপর মতে এইগারী বৃদ্ধা মহিলা যে মাদার ওল্ডেজ হোমের যোগাযোগ করেছিল স্থানীয় লোকে, কিন্তু সঠিক সহায় নিদিয়াত এতিয়া এনেদরে অবহেলিত হয়ে পড়ে আছে। আর দু এক হৃদয়বান লোকের অনুগ্রহতে এতিয়া এনেদরে জীবন মৃত্যুরে পদপথতে জিয়াই আছে এগারী রাজস্থানের বৃদ্ধ মহিলা।